তো হে গাইস, ওয়েলকাম টু গেমিং টুইস্ট। গেমিং টুইস্ট ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক 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 স্বাগতম। তো গাইস, আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা গ্লিচ এসছে। হ্যাঁ গাইস, তো যেখান থেকে তোমরা গাইস অনেক কিছু কিন্তু খুব কম ডায়মন্ডের মধ্যে পেতে পারো। তো গাইস সেগুলি তোমাদের দেখাবো, এবং গাইস গ্লিচটা তোমরা কীভাবে ইউজ করবে সেটাও আমি কিন্তু তোমাদের বলবো। এবং গাইস এতে তোমাদের আইডি ব্যান হওয়ার চান্স আছে কিনা সেটা কিন্তু আমি জানি না, আমি নিজেও জানি না। আমি জাস্ট তোমাদের দেখাবো, সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর, তোমরা ওখানে স্পিন করবে কিনা সেটা কিন্তু তোমরা ঠিক করবে। তো গাইস জাস্ট এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যেতে লাগবে, যে এখানে দেখতে পাচ্ছ মানে পৃথিবীর মতন চিহ্ন আছে। তো গাইস এখানে যাওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছ এই পেজটা তোমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে তোমাদের ইলাইট পাস সম্পর্কে। তারপরে গাইস এখানে যে তোমাদের শেয়ারের অপশানটা আছে রাইট কর্নারে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো গাইস এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তো গাইস এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু সোজাসুজি কোনো ক্রোম ব্রাউজারে তোমাদের কিন্তু এখানে নিয়ে চলে যাবে। তো গাইস ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদের যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের উপরে একটা লিঙ্ক দেখাচ্ছে। তো গাইস এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, এবং গাইস কী করবে এই লিঙ্কটা কিন্তু তোমরা এখানে কপি করে নেবে। কপি করার পর কিন্তু তোমরা এখানেই গাইস আবার পেস্ট করে দেবে। পেস্ট করার পর এদিকে স্ক্রল ডাউন করে এদিকে চলে যাবে। তো গাইস সবার প্রথমে যেটা আছে, তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে ফায়ার পাস বলে একটা অপশান আছে, মানে লেখা আছে। তো গাইস এই ফায়ার পাসটা কিন্তু তোমরা এখান থেকে মানে কাট করে দেবে। তো গাইস এখানে কাট করার পর এখানে কিন্তু তোমরা লিখবে গাইস এখানে বাটসা স্টোন, এরকম কিছু একটা লিখবে। তো আমি তো গাইস সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস তারপরে এখানে দেখছো যে রিজেক্ট এবং অ্যাকসেপ্ট লেখা আছে। তো গাইস এখানে কিন্তু অ্যাকসেপ্ট তোমরা করে নেবে। তো গাইস অ্যাকসেপ্ট করার পর এরকম একটা তোমাদের অপশান দেখাবে। তো গাইস এই অপশানটা কিন্তু তোমরা এখান থেকে মানে ক্লোজ করে দেবে। তারপর তো গাইস এখানে যেটা দেখতে পাচ্ছ, তো গাইস এখানে তোমরা জাস্ট কিন্তু এখানে 15 ডায়মন্ডের স্পিন এখানে দেখতে পাচ্ছ। এবং গাইস এখানে কতগুলো ড্রেস আছে এগুলো কিন্তু তোমরা একদম কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে। হ্যাঁ গাইস, তো এখানে দেখতে প্রথমে 15 ডায়মন্ড, তারপরে 19 ডায়মন্ড, এইভাবে হয়তো তোমাদের ডায়মন্ড বাড়বে। এবং গাইস কিন্তু তোমরা এই আইটেমগুলো কিন্তু তোমাদের গেমের মধ্যে নিয়ে নিতে পারবে। কিন্তু গাইস এটা 100% কিন্তু তোমাদের নিউ গ্লিচ চলে এসেছে। তো গাইস এটা তোমরা কাজে লাগালেও লাগাতে পারো। তো গাইস আমার মতে এটা না লাগানোই ভালো। তো গাইস তোমাদের আইডি মানে তোমাদের কোনো সমস্যা হতেও পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। সো গাইস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকন টিপে অল টিপে সেট করবে। তো গাইস টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।